অঙ্কুশ, ঘুম থেকে উঠেছো? ঠান্ডা? আবার বলো, ঠান্ডা ঠান্ডা? যাই, সব ডেকে ডেকে তুলতে হলো। চলো এবার খেয়ে নাও, হাম কর হাম, আইস লুচি খাও লুচি। তো তখন আস্তে আস্তে কমপ্লিট করে আমি কিন্তু এসে গেছি বাসন ধুতে। আর আজকে বেসিনে বাসন ধুচ্ছি না, তার কারণটা হলো বেসিনে না জানি না কী হয়েছে, জল আটকে যাচ্ছে, যাচ্ছে না, তো সেই জন্য বাধ্য এখানে করতে হলো। তো সঙ্গে থাকো, আর তার আগে বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। আর আজকে একটা সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট করেছি, তো সমস্ত কিছু শেয়ার করবো, সকালে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম সব কিছুই শেয়ার করবো। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার রোড রয়েছে, সব কিছু শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আর তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, তাকে সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক করি, লাইক করে দিও, চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? তো বাসনগুলো ধুলাম, তারপর আমি জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো সেই জন্য দেখো বালতিতে সার্প জল করে নিয়েছি, আর এতে আমি ভালো করে সার্প জলটাকে গুলিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, এগুলো পরে ধোবো। তো আমার আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কারণ আমি আজকে মন্দিরে গিয়েছিলাম। তো সকালবেলা স্নান করে গিয়েছিলাম, তারপর এসে সমস্ত কাজ করছি, ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে যায়, তো সেই জন্য ফটাক করে স্নান করে ঠাকুরকে পুজো করে চলে যাই মন্দিরে। তারপর কিছু সবজি ফল টল কেনার থাকলে কিনে নিয়ে এসে, আমি আমার কাজগুলো স্টার্ট করে দিই না আস্তে আস্তে করে। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার সোমবার, তো আমরা মানে প্রত্যেক দিন না হলেও শনি প্রত্যেক শনিবার প্রত্যেক সোমবার না হলেও মাঝের মধ্যে কিন্তু যখনই টাইম পাই, যখনই মনে হয় যে আমি যেতে পারবো আজকে, অসুবিধে নেই, তখনই আমি চলে যাই মন্দিরে, তো ভগবানের দর্শন করতে খুব ভালো লাগে, মনটা শান্তি থাকে। তারপর হচ্ছে কী বলো তো, কিছু না কিছু তো টেনশান থেকেই থাকে, তো মন্দিরে গেলে না মনটা অনেক শান্ত হয়, আর ভগবানকে বললে ভগবান সব ঠিক করে দেয় আমি জানি, তো সেই জন্য না আমি মন্দিরে ছুটে যাই। তারপর দেখো বিছানা এলোমেলো ছিল, বাচ্চারা যেহেতু ঘুমোচ্ছিল, তো ওরা অনেক পরে উঠলো, তাও ডেকে তুলতে হলো দুজনকে, তারপর উঠলো। তাও আজকে অনেকটা উঠতে লেট হয়ে গেছে, মানে মন্দির যাওয়ার জন্য, ব্যাসে মন্দির যাওয়ার জন্য আমি এমনিতেই প্রায় 8টা সময় করেই উঠে পড়ি, 8টা সাড়ে 8টা করেই উঠে পড়ি। আজকে 9টার বেশি হয়ে গেছে, হঠাৎ না ঘুম ধরে গেছিলো, 7টার সময় ঘুম ভেঙেছিল। কালকে আমার পায়ের চুলকুনি হচ্ছে, মানে ফুলে গিয়ে, তো পায়ের জন্য ওষুধ খেয়েছিলাম, আর মানে চুলকুনির ওষুধ খেলে তো ঘুম পাই, তো ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা আমার ছেলে বললো বাথরুম যাব, বড়ো ছেলে, তো ওকে নিয়ে বাথরুমে গেলাম 7টার সময়। তারপরে ভাবলাম একটুখানি শুয়ে পড়ি, তারপর উঠবো, তো শুতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম ধরে গেছিলো, উঠে দেখি না 9:30 বেজে গেছে। তারপর আমি ফটাফট স্নান করলাম, স্নান করে ঠাকুরকে পুজো করে ঘরে ঠাকুরকে পুজো করে বেরিয়ে গেলাম, ঠিক আছে? তো সেই জন্য লেট হয়ে গেছে অনেকটাই, নাহলে আমি প্রায় 8টার সময় 8:30 উঠে পড়ি, উঠে স্নান টান করে পুজো করে তারপরে 9টার দিক করে আমি ঠিক চলেই যাই মন্দিরে। বাট আজকে প্রায় 10টায় বেজে গেছিলো মন্দির যেতে। আর মাঝে মাঝে তো কটা দোকানও খুলে দিয়েছিলাম, এমনিতেই দোকান 9:30 করে খুলে দেয়, অনেকগুলো হয়তো 11টা 12টায় খোলে, তবে কিছু কিছু দোকান সকাল সকালই খুলে দেয়। থাক তো, কিছু করতে হবে না, থাক থাক, দেখি তুমি কোন খেয়েছ।
এই বিছানায় চাদরগুলো যে থাকে এগুলো অ্যাকচুয়ালি আমার বড় ছেলে এক সাইডে শুয়ে থাকে, তো ওকে দেওয়া হয়। তো ছোট ছেলেকে রাত্রে প্যাম্পাস পরে দিয়ে বড় ছেলেকে সাইডে শুয়ে দেই। তো সেই জন্য বড় ছেলেকে কি বলতো, যখন না বড় ছেলে খুব ঘুমিয়ে পড়ে, হয়তো খুব ঘুম ধরে গেছে, আমরা ধরে গেছে তোলা হয়নি, তখন বাই চান্স তো বুঝতেই পারছো ভেজানোর ভয় থাকে, তো সেই জন্য বাধ্য হয়ে ব্যাস এমনিতে করে না, রোজকারই তোলা হয়ে যায় বা ও ওঠেই বলে। তো যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, বাট যেহেতু এখনও 5 বছরের হয়েছে, তো সবসময় কি আর সম্ভব নয়, কখনও সখনও বাই চান্স ধরো মাসের মধ্যে একবার যদি হয়েও যায়, তো বাধ্য হয়ে তখন আমাকে সব ধুতে টুতে হয়। ওই জন্য ওকে মানে কি করি আমি, ঠান্ডাও লাগবে সাইডে না, সব খুলে দেয় বারবার, ওই যে শুয়ে থাকে ও সব খুলে দেয়। তো সেই জন্য কি করি, ওকে ছোটো ছোটোগুলো উপরে চাপা দিই, তারপর আমি আমাদের বড় কম্বলটা ওকে ভালো করে ঢাকা দিয়ে দিই, তা কেউ ওপরেরটা খুললেও ভেতরেরগুলো থাকে, এই ঠান্ডায় একদম খুলে না শুয়ে থাকে। বাই চান্স আমাদের ঘুম ধরেই যায়, তো বাই চান্স নয় ঘুম ধরারই কথা, সারাদিন কাজকর্ম করা হয় তো ঘুম ধরেই যায়। তো সেই জন্য তো তারপর দেখো পুরো ঘরটায় আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, তো ঝাড়ু লাগিয়ে আজকে ঘরটা পুরোটা মুছবো, পুরো ঘর মানে যে হলটা রয়েছে পুরোটাই কিন্তু আমি পোছা লাগাবো। তো সেই জন্য দেখো আমি জল বালতিতে আর একটা জামা ছেঁড়া নিয়ে এসেছি, এটা দিয়ে আমি পোছা লাগাবো। তো দেখো পুরো ঘরটাই আমি মানে পোছাটা লাগিয়ে নিলাম, তারপর আমি ভালো মানে ভালো করে বাকি যে একটা রুম রয়েছে কাজ করে আমার হাজব্যান্ড আর ভাই, আর তার সাথে কিচেন রয়েছে, তো সমস্তগুলি আমি কিন্তু ভালো করে পোছা লাগিয়ে নেব। এই শীতকালের কারণে না বেশি পোছাও লাগানো হয় না, তো তবুও নোংরা হয়ে গেলেই করতে হয়, বাট যেহেতু বৃহস্পতিবার থাকতো অগ্রহণ পৌষ মাসে, তো প্রতি বৃহস্পতিবারই লাগাতে হতো, তো এখনও অগ্রহণ পৌষ মাস না হলেও যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুর পুজোই হয় বাড়িতে, তো সেই জন্য করাটা অবশ্যই জরুরি, ছাড়ো বৃহস্পতিবার ছাড়ো এমনিতেই নোংরা হলে কিন্তু মোছা পোছা লাগানোটাই দরকার, না হলে চার পুরো ঘরটা নোংরা হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে, তাই না? তো এই ঠান্ডা লেগেছে আমারও, তো সেই জন্য না কদিন ধরে পোছা লাগানোই হয়নি, 3-4 দিন হয়েই গেছে পোছা লাগানোই হয়নি। তো আজকে ভাবলাম না যতই কাজ থাক না কেন পোছা ঠিক লাগাতেই হবে, আর আজকে মাছ আছে জানো তো, মাছ দিয়ে একটা আলু দিয়ে সবজি বানাবো, তো বেশি টাইমও লাগবে না, তো সেই জন্য ভাবলাম এদিকের কাজগুলো করে নিই। ওদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য গরম জল বসিয়েছি, স্নান করাবো, তারপর আমি সবজিটা কেটে মানে আলু টালু জ্বালাকে কেটে আমি রান্নাটা করবো, মশলাটা বেটে। তো এদিকের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো তারপরে দেখো আজকে একটু চা খাওয়ার মন হলো, সবসময় স্নান করেছি, তো একটু ভাবলাম যে একটু র চা খেয়ে নিই, তাহলে কী বলতো ঠান্ডা লাগে, মাথা ঝিমঝিম যে করে সেটা আর হবে না, ভালো লাগবে কাজ করতে। তো এমনিতে আমি চা খাই না, কখনো সখনো খাই, তো সেই জন্য আজকে করছি, আর যেহেতু করছি তো হাজব্যান্ড আর ভাইকে একটু দেবো। ঠান্ডা দিচ্ছি, ঠান্ডা দিচ্ছি।
ভাই আর হাজবেন্ডের জন্য নিয়ে গেলাম, তো ওরা ওখানে কাজ করছে দোকানে, তো সেই জন্য ওদেরকে দিতে গেলাম, তারপর আমি নিজে খাবো। আর আমার এই ডোকা পেটকা ছেলেটা দেখো চা খুঁজছে, ও কোথায় রেখে গেলাম দেখছে, খুঁজে পাচ্ছে না। চালটা অলরেডি আমি ধুয়ে রেখেছি, তো ভাতটা বসাবো। আর ওদিকে দেখো ওকে দেখাচ্ছিলাম, গ্যাসটা জ্বালা হয়ে গেছে ওদিকে, আর বসানো হয়নি ভাতটা। ও বললো মা আমাকে দেখাও, ওকে অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছিলাম একটা মাছ ইঁদুরে টেনে নিয়ে গেছে, তো মাছের চাকা মানে পেটি, তো মানে ভাজা করা, তো ইঁদুর হয়েছে জানো তো আমাদের বাড়িতে। কি বলবো আর, এত বিরক্তকর ব্যাপার, একটা মাছের পেটি টেনে নিয়ে গেছে, ওখানে পড়ে রয়েছে, তো একটুখানি মুখে মানে খেয়েছে, একটুখানি দেখা যাচ্ছে বাকি পড়ে আছে, তো তুলে ফেলতে হবে। ওটাই দেখালাম যে দেখ, আজকে আমাদের রান্না হয়েছে মাছের পেটিটা নিয়ে গেছে, দেখো মাছের আলু দিয়ে ঝোল, আর যে ডাল বাচ্চাদের জন্য সেদ্ধ ডালটা, আর ওই যে একটা নিয়ে নিল ফটাকসে, দেখা আমাদের বড় খাওয়ার লোক, সবার থেকে বড় লোক তুমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই বাবা। হ্যাঁ দেখো, ভেরি গুড।